শুকরিয়া। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহীর একটা কথা আমার খুব হৃদয় লেগেছিল, কারি বেলাল সাহ রহমতুল্লাহ আলহী, আল্লাহ তালা তাকে জান্নাতের একটা উচ্চ স্থান আল্লাহ তালা দান করুন। এই যে বাংলাদেশে নুরানি মাদ্রাসায়ের জন্য কারি বেলাল সাহেবের একটা বড় ভূমিকা ছিল, আর মনস্তাত্ত্বিক অবদান ছিল হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহীর। একবার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহীকে সাংবাদিকেরা, উনি যখন প্রেসিডেন্ট নির্বাচন করবেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা আলেমরা আমরা বলেন আপনারা দেশের প্রেসিডেন্ট হবেন, আপনারা দেশ পরিচালনা করবেন, আপনারা যদি দেশ পরিচালনা করেন তাহলে তো শিল্পীদের না, নায়ক নায়িকাদের তাদের তারা তো বেকার হয়ে যাবে, হাজার হাজার শিল্পী গায়িকা নায়িকা তারা বেকার হয়ে যাবে, দেশ তখন চলবে কিভাবে? তখন তো তারা জাতির উপরে একটা বোঝা হয়ে যাবে, তারা তো কর্মহীন হয়ে যাবে। হাফিজুর রহমতুল্লাহ আলহীর যে কথাটা বলেছিলেন অত্যন্ত ভালো লেগেছিল কথাটা, তিনি বলেছিলেন আমি তো এ কথা বলিনি যে তারা বেকার হয়ে যাবে, তাদের কর্ম থেকে বিমুখ করে দেওয়া হবে, এটা তো বলি নাই। আমরা অশ্লীল সিনেমা বন্ধ, নাটক বন্ধ, বেহায়াপনা বেলেল্লাপনা বন্ধ করতে চাই, কিন্তু আমরা গায়িকা নায়িকা তারপরে নায়ক এদেরকে তো আমরা কাজ কেড়ে নিতে চাই না, তো করবেন কি? সাংবাদিকেরা প্রশ্ন করলেন করবেন কি, উনি মাশাআল্লাহ চক করে একটা জবাব দিলেন যে কারি বেলাল সাহেব আছে তাকে দিয়ে একটা নুরানি প্রশিক্ষণ করাবো, এবং সব নায়িকাকে মহিলাদেরকে মহিলা সেকশনে, পুরুষদেরকে পুরুষ সেকশনে তাদেরকে ভর্তি করিয়ে দেওয়া হবে, তারা যেহেতু ভালো জ্ঞানী বুদ্ধিমান, বুদ্ধিমান না হলে তো এই পর্যায় পর্যন্ত আসতে পারে নাই, সুতরাং তাদেরকে ওখানে ভালো করে প্রশিক্ষণ দিয়া 68,000 গ্রাম বাংলায় 68,000 নুরানি মক্তব তৈরি হবে, এবং সেখানে তদারকি মুআল্লিম মুআল্লিমা শিক্ষক শিক্ষিকা অথবা তাদেরকে ইন্সপেকশনের দায়িত্ব দিয়ে দেওয়া হবে। দেখছেন কথাটা কত সুন্দর কথা হয়েছে না? এই জন্য এই নুরানি মাদ্রাসাগুলো আমাদের দেশে কেজি স্কুল এবং নুরানি মাদ্রাসা। কেজি স্কুল হচ্ছে এ স্কুল ফর ডেভেলপিং মাইন্ড অফ চিলড্রেন অন ফ্রোবলস প্রিন্সিপ।